সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমে জানিয়ে দিছি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পাওয়া সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে হামলা বাড়ানো হবে, হিজবুল্লাহ প্রধানের ঘোষণা। এরপর জানিয়ে দেব পাকিস্তান বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ হামলা, নিহত 3। এরপর জানিয়ে দেব গাজার শিশুদের রক্তমাখা ছবি মনে না নাড়া দিলে সে হৃদয়হীন, বললেন পুতিন। যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইসরায়েল। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। আরো জানিয়ে দেব গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবানন এসেছেন 20,000 যোদ্ধা। গাজা সিটিকে ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল নয় আমেরিকার সব ঘাঁটিতে রাশিয়া উত্তর কোরিয়ায় ভয়াবহ হামলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইউক্রেন রাশিয়ার সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে হামলা বাড়ানো হবে, হিজবুল্লাহ প্রধানের ঘোষণা। ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে যুদ্ধ বাড়ানো হবে বলে হিজবুল্লাহ ঘোষণা করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে 28তম দিন ভাষণ দিয়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহ। ইতিমধ্যে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলতে মন্তব্য করে আগামী দিনগুলো আরো জড়সড় আক্রমণে হুঁশিয়ার দিয়েছেন তিনি। তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট থেকে ব্যবস্থা নেওয়া হবে, আগামী কয়েকদিনের মধ্যে এটা স্পষ্ট হবে। হিজবুল্লাহ প্রধান বলেছেন যখন ফিলিস্তিনের যোদ্ধারা ট্যাঙ্কের দিকে এগিয়ে যায় এবং কোনো ভয় ছাড়াই বোমা স্থাপন করে, তখন শত্রুরা কিভাবে ওই ধরনের সৈন্যদের পরাজিত করবে সে বিষয়ে ট্রেনিং চলমান রয়েছে। খামম খামেনির উদ্ধৃতি দিয়ে তার তিনি বলেছেন আমেরিকা হলো মহাশয়তান, ইতিহাসে তারা যে গণহত্যা করেছে এবং গণহত্যায় সহযোগিতা করেছে তার শাস্তি হওয়া উচিত এবং প্রতিশোধ থাকা উচিত। সূত্র পাস টুডে। এবার পাকিস্তানি বিমান ঘাঁটিতে প্রশিক্ষণকারী ভয়াবহ হামলা, নিহত 3। পাকিস্তানি বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা হয়েছে, নিহত হয়েছে 3। মিয়ান ওয়ালিল বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারীদের 3 জনকে হত্যা করা হয়েছে বলে জানায় সামরিক কর্তৃপক্ষের মিডিয়া ওয়াং ইএসপিআর। এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম ডন জানায় শনিবার মিয়ান ওয়ালি ট্রেনিং এয়ার বেসকে লক্ষ্য করে হামলাকারীরা এ হামলা চালায়। খবর ডনের। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানিয়েছেন মিয়ান ওয়ালি ট্রেনিং এয়ার বাসে হামলা চালাতে গিয়ে সন্ত্রাসীরা ব্যর্থ হয়েছেন। সেনাদের দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তিনি আরো জানান 3 জন সন্ত্রাসীকে ঘাঁটিতে প্রবেশ করার সময় হত্যা করা হয়েছে, বাকি 3 জনকে আটক করা হয়েছে। এ সময় 3টি বিমান ও জ্বালানি ট্যাঙ্কের সামান্য ক্ষতি হয়েছে, তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। যে কোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাসীদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এলাকাটি সম্পূর্ণরূপে পরিষ্কার করার জন্য একটি ব্যাপক যৌথ ক্লিয়ারেন্স এবং সিরুলি অভিযান পর্যায়ে চলেছে। রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের মিয়ান ওয়ালির বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। সম্প্রতি সেই হামলায় বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া কমপক্ষে 17 জন সেনা নিহত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজায় শিশুদের রক্তমাখা ছবি মনে নাড়া না দিলে সে হৃদয়হীন, ইসরায়েলের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণা। গাজার শিশুদের রক্তমাখা ছবি কারো মনে নাড়া না দিলে হৃদয়হীন, এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে একটি সভায় কথা বলার সময় মন্তব্য করেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের। পুতিন বলেছেন গাজা নিষ্প্রাণ শিশুদের কষ্ট আর রক্তাক্ত শরীর দেখলে যে কারো চোখে জল আসবে, খুব জন্মাবে, এটাই স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া। এ অনুভূতি না হলে তারা হৃদয়হীন, পাথরের অন্তর তাদের। ক্রেমলিন প্রধান আরো বলেছেন আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝতে হবে ওই পৈতৃক কর্মকাণ্ডের শেকড় কোথায়, কোথা থেকে আসছে এসবের উস্কানি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলেছেন যারা এই উস্কানি দাতা, যারা এই যুদ্ধ লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা। তিনি বলেছেন অচিরেই এর শিকড় বের করতে হবে এবং তৃণমূলের শিকড় থেকে মূলোৎপাটন করতে হবে।
গাজা নিষ্পাণ শিশুদের কষ্ট রক্তাক্ত শরীর দেখে কার চোখে জল না আসে? এই শত্রুদের বিরুদ্ধে সরাসরি রাশিয়ার যুদ্ধ ঘোষণার সামিল। তিনি বলেছেন, অস্ত্র লাগে অস্ত্র দেব এবং সামরিক সহায়তা দিয়ে সহযোগিতা করব, তবু ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের এক হয়ে লড়াই করা বাঞ্ছনীয়। এই হৃদয়হীন পাথরের হৃদয়ে যারা যুদ্ধ দেখে বসে আছেন তাদের প্রতি তিনি উস্কানিমূলক কথা বলে যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতি আহ্বান দিয়ে শুক্রবার ইসরায়েল গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে গাজায় হামলা বন্ধে এই উদ্দেশ্য ব্লিংকেন এনেছেন সেটি ব্যর্থ হয়েছে, কারণ ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা গাজায় এখন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি রাজি হবে না। শুক্রবার তেল আবিবে পৌঁছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। বৈঠক শেষে নেতানিয়াহু একটি বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি জানান, হামাস যতক্ষণ পর্যন্ত সব জিম্মিদের ছেড়ে না দেবে ততক্ষণ তাদের সঙ্গে ইসরায়েল কোনো যুদ্ধবিরতি করবে না, এছাড়া গাজায় তারা কোনো জ্বালানি প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, যেটিতে আমাদের সব জিম্মিদের ছাড়ানোর শর্ত নেই সেই যুদ্ধবিরতি বিরোধীদের তিনি বলেছেন যেটিতে আমাদের সব জিম্মিদের ছাড়ানোর শর্ত নেই সেই যুদ্ধবিরতি বিরোধিতা করে ইসরায়েল। গাজায় ইসরায়েল কোনো জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না এবং সেখানে কোনো ধরনের ফান্ডের বিরোধিতা করি আমরা। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধ বিস্তৃত হতে পারে, হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। যুদ্ধ আরো বিস্তৃত হতে পারে, অনেক রাষ্ট্র এর সাথে জড়িয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। ইসরায়েল যুদ্ধবিরতি মানছে না, অর্থাৎ যুদ্ধ আরো বিস্তৃত বেড়ে যাবে এবং বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে। লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন। শুক্রবার টিভিতে দেওয়া ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেননি, তবে হুমকি দিয়েছেন যদি ইসরায়েল গাজায় আগ্রাসন না থামে তাহলে এই যুদ্ধে জড়িত হবে হিজবুল্লাহ। এছাড়া গত 7ই অক্টোবর ইসরায়েল হামাসের চালানো হামলা প্রশংসা করেন তিনি। ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করে প্রাণ হারানো হিজবুল্লাহ যোদ্ধাদের স্মরণ করে তিনি মন্তব্য শুরু করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে তিনি একথা বলেন। এছাড়া গত 7ই অক্টোবর হামাসের যেসব যোদ্ধা ইসরায়েলে ঢুকে হামলা চালানো তাদের অভিনন্দন জানান তিনি। এরপর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ইরাকের ইয়ামানে যেসব সশস্ত্র গোষ্ঠী যোগ দিয়েছে তাদের ধন্যবাদ জানান নাসরুল্লাহ। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করে তিনি আরো প্রশংসা করেছেন। এবার গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবাননে। এবার গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স 20,000 যোদ্ধা লেবাননে পৌঁছেছেন। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের একটি এলিট ফোর্স লেবানন রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF মুখপাত্র বলেছেন, ইমাম হোসেন ডিভিশন নামের ফোর্সটি লেবাননে ইসলামী সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছে। তিনি আরো জানান, এটি সাম্প্রতিক সপ্তাহগুলো লেবানিজ সীমান্তে IDF এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল। ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে বৃহস্পতিবার মার্কিন সামরিককে প্রতিবেদনের তথ্য নিশ্চিত হয়েছে। ইমাম হোসেন ডিভিশন ফোর্সটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এলিট কুডস ফোর্সের একটি শাখা। সিরিয়ার গৃহযুদ্ধ সময় 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে। দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে গঠিত একটি যুদ্ধবাহিনী, বিশেষ বাহিনী এবং লজিস্টিক বিভাগ রয়েছে। এই হাজার হাজার যোদ্ধাদের মধ্যে 20,000 যোদ্ধা যারা চৌকস তারা সিরিয়া এবং লেবাননে রয়েছেন। দলের বেশিরভাগ সিরিয়ান এবং আফগান, লেবানন, পাকিস্তান, সুদান, ইয়েমেন, অন্যান্য জায়গা থেকে অনেকে যুদ্ধে যোগদান করেছেন গাজায়। গাজার যুদ্ধকে ইসলামের যুদ্ধে পরিণত করেছেন এবং প্রতি ফ্রন্ট থেকে বিভিন্ন ফ্রন্টলাইন যুদ্ধের খোলা হবে বলে জানান তারা। ইসরায়েল হামাস যুদ্ধের নাটকীয়তা বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে গাজা সীমিত স্থল আক্রমণ সম্প্রসারণ করার ঘোষণার পর অবরুদ্ধ গাজা স্ট্রিপের গভীর অগ্রসর হওয়ার চেষ্টা করছে। গাজার বিভিন্ন সিটিগুলো ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী। হামাসের নিয়ন্ত্রণ থাকা গাজা সিটি চারপাশ ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখন সেখানে চূড়ান্ত অভিযান চালনার সময়ের ব্যাপার মাত্র।
বৃহস্পতিবার এ তথ্য জানালেন ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাঙ্গারি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শুক্রবার থেকে সেখানে ইসরায়েলে স্থল অভিযান চলছে। ইসরায়েলে হামলা অভিযানের মুখে গাজা 9,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে ইরান সরাসরি আদেশ জারি করেছে মুসলিম বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে আক্রমণ করার জন্য এবং বিশ্বযুদ্ধ শুরুর অবলাগাতার হামলা শুরু করার জন্য ইরানের আদেশ জারি করেছেন। ইসরায়েলে নয়, আমেরিকার সকল ঘাটিতে রাশিয়া উত্তর কোরিয়া ভয়াবহ বিমান হামলা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে নির্মূল করা হুমকি দিয়েছেন। কোরিয়া যুদ্ধের অবসান ঘটানো অস্ত্রবিরতি 69তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় তিনি এ হুমকি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। এদিকে রাশিয়া, তিনি সরাসরি ইসরায়েলে নয় আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রায় তিন সপ্তাহের মধ্যে জনসমক্ষে তার প্রথম উপস্থিতিতে মে মাসে রক্ষণশীল প্রেসিডেন্ট ইয়ুন সুকিওল ক্ষমতা গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর হুমকি দিলেন, পিয়ংইয়ং প্রতি কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন সাম্রাজ্যবাদী দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষকে তার জাতির সাথে আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাজ্যের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনকে যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ লাগাতার চলমান রয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। এদিকে ইসরায়েলকে মদদ দিচ্ছেন যুক্তরাষ্ট্র এবং আমেরিকা। এই কারণে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন উত্তর কোরিয়া এবং রাশিয়া। একই সাথে আমেরিকার বিভিন্ন দেশে যে ঘাঁটিগুলো রয়েছে এক রাত্রে লাগাতার হামলা শুরু করবে উত্তর কোরিয়া এবং রাশিয়া বলে হুমকি দিয়েছেন। কিম জং উন তার ভাষণে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশ্বযুদ্ধ আশঙ্কা, যে কোনো সময় বিশ্বযুদ্ধ যে কোনো রাষ্ট্রের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমাদের দেশে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা নির্ভরযোগ্য এবং নির্ভুলভাবে তৎক্ষণাৎ নিরঙ্কুশ শক্তিতে একত্র করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে রাশিয়া সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েল এবং আমেরিকাকে বলেছেন, যুদ্ধ না থামালে পুরোপুরি বিশ্বে আগুন লেগে যাবে এবং একই সাথে মার্কিন ঘাঁটিগুলো স্তব্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র 5 টুডে।